আরে ভাই 5 দিনের ডেট দেওয়া তো পসিবল না ভাই বুঝেন না কেন আপনারা একটু আসসালামু আলাইকুম হ্যাঁ না ভাই আমারে ছাড়েন আমারে ছাড়েন আপনি অন্য কারে অন্য কারে কাজ দেন পাগল সবাই বুঝছো সবাই পাগল ঠিক করে ধর মানুষ আসলে বুঝে না দেখলে যে কি পাগলামি করে বুঝছো এটা কি অবস্থা শর্ট রেডি এটা শর্ট রেডি ভাই এই লাইটটা ঠিক কর রেডি না করে আমায় কইতেছস ডালিম ভাই বল কি অবস্থা জি ভাই ভালো আছি ভাই ঈদের আগে একটা সিঙ্গেল করতে যাচ্ছিলাম আপনার ডেট লাগবে ভাই ঈদের আগে আমার কোনো ডেট নাই ঈদের পরেও আমার কোনো ডেট নাই ভাই গল্পটা অনেক সুন্দর আপনার ভালো লাগবে ভাই আরে একটা জিনিস বল আমার যদি ডেট না থাকে আমি তোর গল্প শুনে কি করব তাই না ভাই কাজটা করেন আর না করেন একবার গল্পটা শুনেন ডালিম ভাই শুটিং আছে দেখছ না শুটিং এর মাঝখানে প্যারা দিছিল শুন এই কামটা অন্য কারণে নিয়া কর আমি নেক্সট কাম তোর করে দেব এই শর্ট রেডি যাব কে ডালিম তুই যাস না এখন না ভাই ওই আপনাকে গল্পটা শোনানোর জন্য বসে আছি ভাই তুই মনে আমার কথা বুঝছস না আমি কইছি আমার কোনো ডেট নাই আমি তোর ডেট দিব না তারপর জোর করে গল্প শোনাবি ভাই গল্পটা একটু শুনেন ভালো লাগবে আচ্ছা ঠিক আছে যা তোর 5 মিনিট সময় দিলাম এই 5 মিনিটের মধ্যে যা শোনানোর শোনা আমার গল্পে তিনটা চরিত্র সাইদ ফারিয়া এবং আবির শুন গল্পে শুরু I love you. I'm sorry. I love you. I'm sorry. I love you. এভাবে কতদিন? যতদিন তুমি না পড়বে। তোদের একটা হেল্প লাগবে যাবো না তুমি শুধু বলো তোমার জন্য জীবন আছে ফারিয়াকে একটা সারপ্রাইজ দিতে হবে বুঝছিস কি সারপ্রাইজ সামনে ফারিয়ার বার্থডে ফারিয়া শাওন ভাইয়ের অনেক বড় ফ্যান আচ্ছা ফারিয়ার বার্থডেতে শাওন ভাইকে আনতে চাই কিন্তু উনি তো কোনো প্রোগ্রামে যায় না যাও না যাও জানি না তোরা কেমনে ম্যানেজ করবি তোরা জানোস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা দেখতেছি এটা করছেন কে বলছেন এমা আপনি তো আপনার ফ্যান কি চিনতে পারছেন না আই এম ফারিহা ও আচ্ছা সরি 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 আসলে আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নেই বুঝছেন এর জন্য আমি চিনতে পারিনি ইটস ওকে সরি বলতে হবে না কি করছেন আচ্ছা আমরা কি আবার দেখা করতে পারি আর সেদিন তো কথাই হলো না আরে বেটা তো অস্থির হইছ না হয়তো কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছে অবশ্যই দেখা করতে পারি আমার হচ্ছে আগামী কালকে শুটিং প্যাক আপ হয়েছে কালকে বিকাল 5টায় ছেলে মিট করা ওকে ডান
তুমি এখন কার সাথে কথা বলছো? আরে এক ফ্রেন্ডের সাথে কথা বলতিছিলাম, বলো। ও আচ্ছা, লাঞ্চ করছো? হ্যাঁ আমি খাইছি, তুমি খেয়েছো? হ্যাঁ করছি। আচ্ছা বিকেলে কখন বেরোবা? কালকে বিকেলে তো পারবো না, আমার একটু কাজ আছে বেবি। আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি তোমাকে একটু পরে কল দিই বেবি। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। একটা না অনেকগুলো বলো। সরি, বলো বলো বলে ফেললাম, বলেন হবে। ইটস ওকে, তুমি চাইলে আমাকে তুমি বলতে পারো। আচ্ছা কি যেন একটা কথা বলবা বলেছিলাম। আচ্ছা আমাকে বলো, আমার কোন নাটকটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? কোন নাটকটা পছন্দ না সেটা বলো। ওকে, আমার অভিনয় কি ভালো লাগে? সবকিছুই তো ভালো লাগে। আর অভিনয়ের বাইরে কি ভালো লাগে সেটা আরেকদিন বলবো। না এটা আমি আজকে শুনবো না, আরেকদিন না, এটা আমাকে আজকে শুনতে হবে, বলো না, আরেকদিন বলবো। আচ্ছা তুমি যে এই যে এত সন্ধ্যা করে আমার সাথে বসে আছো, আমার বাসায় টেনশন করবে না? বাসায় তো বলে আসছি। ফ্রেন্ডের সাথে দেখা করবো, মানে বলছি মে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড। হ্যালো, কোথায় তুমি? আমি এই তো কাজিনদের সাথে বসে আড্ডা দিচ্ছি। আচ্ছা পরে ফোন দিব, হ্যাঁ বাই। চলো তোমাকে দিয়ে আসি। এই তো পরে যাই, সন্ধ্যা হয়ে গেছে। কি অবস্থা ভাই? এই তো ভাই ভালো। মন খারাপ নাকি কিসে? না আসলে ভাই আপনার সাথে একটু কথা ছিল। ভাইয়া তুই একটু যা, একটু শর্ট রেডি হইছে নাকি? আমি ডাক দিছি। বল ভাইয়া, ফারিয়ার সাথে আমার 5 বছর রিলেশনশিপ। ফারিয়া আপনার অনেক বড় ফ্যান, আমার কেন যেন মনে হচ্ছে আপনি ফারিয়ার উপর একটু দুর্বল হয়ে যাচ্ছেন। ভাই শর্ট রেডি যা আসছে। ফারিয়া তুমি হয়তো জানো না আজকে তোমাকে এখানে কেন রেখেছি। আমি যতটুকু জানি তুমি আমাকে খুব পছন্দ করো, আমার বিশাল বড় একজন ফ্যান। আমার কোনো নাটক, আমার কোনো কাজ তুমি মিস করো না, আমার জন্য পাগল। হয়তো আমাকে তোমার একটু একটু ভালো লাগতে শুরু করেছে। এই ভালো লাগাটা না আসলে দোষের কিছু না, এই ভালো লাগাটা খুব সহজ। এই ভালো লাগাটা হচ্ছে সুন্দরের প্রতি একটা মানুষের সহজাত আকর্ষণ, এটা হচ্ছে একটা মোহ। কিন্তু কিছু সুন্দর না আসলে দূর থেকেই সুন্দর, সব সুন্দর ছুঁয়ে দেখতে হয় না। ফেসবুক খুলে প্রতিদিন কি দেখি জানো? অসংখ্য ছেলেমেয়ের ব্রেকআপ হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, আবার তাদের প্যাচ আপ হচ্ছে, নতুন করে রিলেশনে যাচ্ছে, আবার ব্রেকআপ হচ্ছে, লাইক ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই সব কিছুর মূলে কি জানো? বিশ্বাস। আমরা খুব দ্রুত মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, খুব দ্রুত আরেকটা মানুষকে বিশ্বাস করে ফেলি। প্রেম ভালোবাসা কি এত সস্তা? এই ছেলেটা 5 বছর ধরে তোমাকে ভালোবাসে, আমার সাথে 5 দিন ধরে চলে, আমরা 5 দিন একসাথে ঘুরে ফিরে আমাদের, সরি মানে তোমার আমার জন্য একটা ভালো লাগা তৈরি হবে।
এটা আসলে হয় না, এটা সম্ভব না। এই ছেলেটা অনেক ভালো, আবির খুব ভালো একটা ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে, ও তোমাকে অনেক ভালো রাখবে, ওকে কখনো কষ্ট দিও না, ভালো থেকো। Sorry. It's okay. Khepa chere gele moner manush ar to pabo na. Khepa chere gele moner manush ar to pabo na 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 jete debo na. Tumai ride machare rakhbo chere debo na. তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা আমি রাধার প্রেমে মাত যেতে দেব না তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না 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 যেতে দেব না তোমার হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না